আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে কর্মসাথী প্রকল্প কর্মসাচী প্রকল্প নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করেছি আপনি যদি এখনও সেই ভিডিও না দেখে থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি আপনি লিঙ্ক ফলো করুন ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কর্মসাচী প্রকল্পে কীভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত আমি একটা ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো কর্মসাচী প্রকল্প নিয়ে আপনাদের মনে যে বিশেষ বিশেষ প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করবো আজকের ভিডিওতে আজকে পর্ব থেকে আপনাকে জানাবো কর্মসূচিতে প্রকল্পটা আদৌ কি সেটা যদি আপনার নলেজ না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন কর জোরে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট ওইডিও কর্মসূচির প্রকল্পটা কি কর্মসূচির প্রকল্পের মাধ্যমে কি কী সুবিধা পাওয়া যায় কারা সুবিধা পাবেন কর্মসূচির প্রকল্পের মাধ্যমে লোন পাওয়া যায় যে লোনটা সেই লোনে কতটা সাবসিডি অ্যামাউন্ট থাকছে কর্মসূচি প্রকল্প থেকে মোট কত রকমের সুবিধা পাচ্ছি সমস্ত রকম কিছু আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়া কর্মসূচি প্রকল্পের মাধ্যমে যে আমরা লোন পাচ্ছি সেই লোনটা কতটা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার থাকছে সেই লোনের জন্য এবং সেই লোন মেটানোর জন্য কতটা টেন ইয়ার থাকবে কত দিনের মধ্যে লোন মেটাতে হবে সমস্ত কিছু তথ্য আজকে ভিডিওতে আমি শেয়ার করবো আর সাথে আমি এই যে গ্যাজেট নোটিফিকেশন দেখাচ্ছি এই নোটিফিকেশানটা কিন্তু নয় তারিখে এই মাসের নয় তারিখে পাবলিশ হয়েছে তো এই গজের নোটিফিকেশন আপনি ডাউনলোড করতে চাইলে আমি তার লিঙ্ক ও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখানে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবারে বলি কর্মসূচি প্রকল্পের মাধ্যমে রাজ্যের আমাদের রাজ্যের যে বেকার যুবক যুবতী আছেন তারা কিন্তু সাবসিডি লোন পাবেন তো সাবসিডি লোন পাওয়ার জন্য শর্ত কী কী আছে সাবসিডি লোন আপনি এখানে দু লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এখানে বিভিন্ন রকম ক্যালকুলেশন আছে মোটামুটি আপনাকে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে আমি আজকে ভিডিওতে জানাবো আপনাদেরকে কীভাবে আবেদন করতে হবে কোথায় ফর্ম জমা করতে হবে এবং সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি পাবেন এই ভিডিওতে তো দেখুন এখানে একটা প্রোজেক্ট কস্ট দেখানো আছে ইলাস্ট্রেশন ওয়ান দেখুন এখানে প্রোজেক্ট কস্ট ফিফটি থাউজেন্ড ধরা হয়েছে মানে মনে করুন আপনি পঞ্চাশ হাজার টাকা একটা প্রোজেক্ট রিপোর্ট তৈরি করছেন আপনাকে কিন্তু অবশ্যই একটা বিজনেসের জন্য প্রোজেক্ট কস্ট তৈরি করতে হবে প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে তো সেটা যদি আপনার পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দেখবেন যে আপনাকে ফাইভ পার্সেন্ট সেলফ কন্ট্রিবিউশন থাকবে ফাইভ পার্সেন্ট মানে যেটাই আপনার প্রোজেক্ট কস্ট তার ফাইভ পার্সেন্ট কিন্তু আপনাকে নিজে থেকেই আপনাকে ইনভেস্ট করতে হবে মানে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা হলে আপনার আড়াই হাজার টাকা সেলফ এরপরে সাবসিডি পাবেন গভর্নমেন্টের থেকে একটা ফিফটিন পার্সেন্ট প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লোন অ্যামাউন্ট আপনি পাবেন ফিফটিন পার্সেন্ট সাবসিডি তো ফিফটিন পার্সেন্ট সাবসিডি হলে সেক্ষেত্রে আপনার হয় সাড়ে সাত হাজার টাকা মানে গভর্নমেন্ট কিন্তু আপনাকে দেবে সাড়ে সাত হাজার টাকা আর স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আপনাকে লোন দেবে বাকি রেস্ট যেমন ফর্টি থাউজেন্ড তো চল্লিশ হাজার টাকা যে ব্যাংক দিচ্ছে সেই টাকাটার উপরে কিন্তু আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে এবার এখানে তাহলে আপনি একটা সুবিধা প্রথমে পেয়ে গেলেন যে আপনি একটা সাবসিডি অ্যামাউন্ট পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে মাত্র আড়াই হাজার টাকা নিয়ে দিয়েছেন গভর্নমেন্ট কিন্তু আপনাকে সাড়ে সাত হাজার টাকা ফ্রি অফ কস্ট দিয়েছে এবারে থাকছে ফর্টি থাউজেন্ড আপনার লোন অ্যামাউন্ট এবারে এই লোন অ্যামাউন্টে আপনি যখন রিপেমেন্ট করবেন মানে আপনার উইথ ইন্টারেস্ট আপনার যে প্রিমিয়ামগুলো জমা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বড়ো ছোটো একটা ছাড় পাবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো তো এখানে দেখুন মনে করুন এই যে এখানে একটা লেখা যায় ফর এক্সাম্পল ফর রেট অফ ইন্টারেস্ট অফ টেন পার্সেন্ট যদি সুদের হারটা দশ পার্সেন্ট হয় সেক্ষেত্রে আপনার এই চল্লিশ হাজার টাকার উপরে কিন্তু টোটাল ইন্টারেস্টটা দাঁড়ায় ছ হাজার চারশো তেষট্টি টাকা এটা তিন বছরে তো তিন বছরে আপনাকে টোটাল ইন্টারেস্ট পে করতে হয় ছ হাজার চারশো তেষট্টি টাকা যেটা ক্যালকুলেশন করে এখানে দেখানো হয়েছে এবারে যদি দেখা যায় যে তিন বছর এই টেন মধ্যে আপনার প্রত্যেকটা ইএমআই আপনি অন টাইম পেমেন্ট করেছেন সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আবার আপনাকে ফিফটি পার্সেন্ট সাবসিডি দেবে কিসে ইন্টারেস্টের উপরে এই যে ছ হাজার চারশো তেষট্টি টাকা আপনি জমা করছিলেন টোটাল ইন্টারেস্ট হিসেবে তো সেই টাকাটার উপরে আবার ফিফটি পার্সেন্ট যদি আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে তিন হাজার দুশো বত্রিশ টাকা যেটা দেখতে পাচ্ছেন এই টাকাটা কিন্তু আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোন অ্যাকাউন্টে ওটা গভর্নমেন্ট আপনাকে আবার ব্যাক করে দেবে তো টোটাল আপনি দু রকম বেনিফিট পাচ্ছেন একটা হচ্ছে ফার্স্ট টাইম যখন আপনি লোন পাচ্ছেন সেই সময় আপনাকে গভর্নমেন্ট ফিফটিন পার্সেন্ট দিচ্ছে এবং সেকেন্ড টাইম যখন আপনি তিন বছর কনস্ট্যান্টলি আপনি যখন পেমেন্ট করে যাচ্ছেন অন টাইম সেক্ষেত্রে গভর্নমেন্ট আবার আপনার ইন্টারেস্টের উপরে ফিফটি পার্সেন্ট আবার আপনাকে ক্যাশব্যাক করে দিচ্ছে তো এই রকমের সুবিধা আপনি লোনে এখানে পাচ্ছেন তবে এখানে আরও একটা ইনফরমেশন দেবো বেশি লোন অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু এই টেন ইয়ারটা তিন বছর সেটাও ক্রস করতে পারে তিন বছরের জায়গায় পাঁচ বছরও হতে পারে সেটা ব্যাংকের উপর ডিপেন্ড করবে আর যদি আপনার টেন ইয়ারটা পাঁচ বছর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম তিন বছরের ক্যালকুলেশনটাই দেখা হবে তিন বছর যদি আপনি ঠিকঠাক দেন সেক্ষেত্রে আপনার ওই তিন বছরে যে ইন্টারেস্ট পে করছেন তার ফিফটি পার্সেন্ট কিন্তু আপনাকে ব্যাক করে দেওয়া হবে এবার বলবো এখানে দেখুন মেথড অফ অ্যাপ্লিকেশন কীভাবে আপনারা আবেদন করবেন আমি অলরেডি একটা ফর্ম ফিল আপ করে দেখিয়েছি আপনাদেরকে আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বিডিও এবং যদি শহর অঞ্চলে থাকেন সেক্ষেত্রে এসডিও আর যদি কে এমসি এরিয়ার বাসিন্দা সেক্ষেত্রে আপনি কে অফিসে চলে সেখান থেকে আপনি ফর্ম পেয়ে যাবেন অথবা আপনি এই যে গ্যাজেট নোটিফিকেশন এর শেষ থেকেও কিন্তু আবেদনপত্র রয়েছে সেটা আপনার প্রিন্ট আউট করে নিয়ে জমা করতে পারেন বিডিও এস কিংবা কে অফিসে তো এরপরে বলবো কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটাও নিয়ে কিন্তু আলোচনা করেছি আগের ভিডিওতে আমি একটু স্লাইটলি বলে দেবো এখানে দেখুন প্রুফ অফ আইডেন্টি আপনার আইডেন্টি প্রুফ হিসেবে দিতে হবে কেননা একটা ডকুমেন্ট সাথে আপনার কালার ফটো অবশ্যই দেবেন আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেবেন আর আপনার এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে দিয়ে দেবেন আর এখানে দেখুন এস সি এসটি ও বিসি মাইনারিটি বা ডিসেপাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেটে দেবেন আর আপনাকে অবশ্যই একটা প্রজেক্ট রিপোর্ট কিন্তু আপনাকে দিতে হবে আর একটা ইনফরমেশন আপনাদেরকে দেবো মোটামুটি যারা এস সি ওমেন ওম্যান বা ডিফেন্টলি এবেল্ড মানে ডিসেবল বা মাইনার্টি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেলফ যে কন্ট্রিবিউশন বা ওন কন্ট্রিবিউশন যেটা বলি সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট আর বাকি জেনারেল যাদের তাদের ক্ষেত্রে কিন্তু টেন পার্সেন্ট সেলফ কন্ট্রি সেলফ কন্ট্রিবিউশন থাকতে হবে আর আপনার যদি লোন অ্যামাউন্টে যদি মনে করুন দু লক্ষ টাকা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফিফটিন পার্সেন্ট ধরলে হয় তিরিশ হাজার টাকা কিন্তু গভর্নমেন্ট আপনাকে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ দেবে ম্যাক্সিমাম সাবসিডি এস রুপিস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মানে আপনার যাই হোক যদি আপনার দেখা যায় যে সাবসিডি অ্যামাউন্টে ফিফটিন পার্সেন্ট ক্যালকুলেশন করার পরে যে টোয়েন্টি ফাইভ থার্সেন্ট প্লাস হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম পঁচিশ হাজার টাকায় আপনি সাবসিডি অ্যামাউন্ট হিসেবে পাবেন গভর্নমেন্টের তরফ থেকে এখানে এলিজিবিলিটি আর আরেকবার আপনাদেরকে দেখো এখানে দেখুন এজ যিনি আবেদন করবেন তার কিন্তু বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা একটা লাগবে সেটা হচ্ছে মিনিমাম অষ্টম শ্রেণীর পাস তো এইচ প্রোম হিসেবে আপনি সেক্ষেত্রে যদি আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকেন সর্বোচ্চ কোয়ালিফিকেশন যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এইচপ্রোম হিসেবে আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার চাইলে আধার কার্ডও দিতে পারেন সেখানেও বার্থ লেখা থাকে ডেট অফ বার্থ লেখা থাকে আর পরিবারের শুধুমাত্র একজনই কিন্তু এখানে এই স্কিমে যে কর্মসূচি স্কিম বা কর্মসাতীতী প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো আপনার অ্যাপ্লিকেশনটা আপনি যখন বিডিও এস ডে কিংবা কেমিসিতে জমা করছেন তা ভেরিফাই করার পরে ব্যাঙ্কে পাঠাবে ব্যাঙ্কে সেটা ভেরিফাই করবে এবং তারপরে যদি তারা মনে করে যে আপনাকে লোন এজ এলিজেবল সেক্ষেত্রে আপনাকে কিন্তু লোনটা প্রোভাইড করে দেওয়া হবে দুটো ফেজের মাধ্যমে দুটো ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি লোন পাবেন আপনার যে যে লোন অ্যামাউন্টটা আপনার জন্য স্যাংশন হচ্ছে সেই লোন আমরা ফিফটি পার্সেন্ট আপনি প্রথম দফাতে পাচ্ছেন তারপরে সেটাকে আপনি পুরো খরচ করেন যাই করলেন তার একটা রিপোর্ট তৈরি করছেন যে কতটুকু আপনি খরচ করেছেন কোন খাতে সেটা আপনাকে আবার ব্যাঙ্কে দেখাতে হবে তারপরে ব্যাঙ্ক হওয়ার রেস্ট অ্যামাউন্টটা আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করে দেবে এই হচ্ছে কর্মসূচি প্রকল্পের লোন স্কিম এটা শেষে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র আমি অলরেডি আবেদনপত্র কীভাবে পূরণ করতে হবে সেটা আমি দেখিয়েছি আপনারা কাইন্ডলি আমার আরোগ্য বলছি ডিসক্রিপশন বক্সে যান সেখান থেকে গিয়ে আপনি ভিডিওটা দেখে নেবেন কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আবেদন করবেন তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে অনেক অনেক করে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি সমস্ত রকম আপডেস সবারকে পাওয়ার জন্য আমার চ্যানেলকে ছোট্ট ইউটিউব পরিবারকে বড় করার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা অতি অবশ্যই বাজিয়ে দেবেন সমস্ত রকম আপডেটস সবারকে পাওয়ার জন্য ভালো দেখবেন ফিরবো নেক্সট ভিডিওতে